হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নিউ একটা ব্লগ। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার টাইটেল এবং থাম্বনেইলে এত স্বাদ কেন লেখা দেখে এবং এই মুহূর্তে শাহেদ আলীকে গাছের থেকে মিষ্টি কুমড়া তুলতে দেখে ভেবে নিচ্ছেন যে শাহেদ আলীও ভাইরাল ট্রেন্ড ফলো করছে এবং এই মিষ্টি কুমড়াটা কাঁচা খেয়ে ঠিক উনার মতো বলবে, তারা কিন্তু একদমই ভুল ভাবছেন। আমরা এটা রান্না করে খাবো। তার আগে চলুন এত স্বাদ কেন ব্যাপারটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। চারিদিকে এত স্বাদ কেন, এত স্বাদ কেন, এর এত মাতামাতি দেখে ইউটিউবে এত স্বাদ কেন লিখে আমিও এর ভিডিওগুলো দেখতে বসেছিলাম। আর এখন এই মুহূর্তে কিন্তু আপনাদের সাথে আমি এটা শেয়ারও করছি। এত সাত কে সেই স্বাদ আমার কাছে, সেই স্বাদ লাগছে, এত স্বাদ কি জেনে। তো আমি যখন এই ভিডিওগুলো দেখছিলাম এবং খুব এনজয় করছিলাম, তখন সাহেব এসে জানালো যে ও নাকি আজকে মিষ্টি কুমড়া রান্না করবে, আর যেটা খেয়ে রান্না করে খাওয়ার পর আর কেন সবাই বলবে যে এত স্বাদ কেন। তার জন্যই কিন্তু সাহেবের পেছন পেছনে এখানে আসা এবং এই মিষ্টি কুমড়ার ভিডিওটা করা। গাছ থেকে মিষ্টি কুমড়া তো নেওয়া হলো, এখন কি দিয়ে রান্না করলে এটা এত স্বাদ হবে সেটাই ভাবছিলাম, মাছ দিয়ে না মুরগি দিয়ে। ভাবতে ভাবতে কিন্তু এই মুরগিদের উপর আমার চোখ পড়ে, তো ভাবলাম যে মুরগি দিয়ে খেয়ে দেখা যাক এটা স্বাদ হয় কিনা। তো এই মুরগিগুলো পাশের বাড়ি, সেজন্য সাহেবকে আসতে হয়েছে এখন বাজারে মুরগি নেওয়ার জন্য। বাজারে আসার আগে আলীকে আমি বলে দিয়েছিলাম ও যেন মুরগি কিনতে এসে আমার জন্য একটু ভিডিও করে নেয়। তো সাহেদের মুরগি কেনা দেখে দেখে ভাবছি হঠাৎ করে কোনদিন দেখবো কেউ একজন কাঁচা মুরগি চিবি চিবি খেয়ে বলছে এত স্বাদ কেন ভাই, এত স্বাদ কেন কাঁচা মুরগি খেতে। তো যাই হোক, মুরগি টুরগি কিনে এখন সাহেবকে হঠাৎ করে অফিসে চলে যেতে হচ্ছে, ওর একটা জরুরি কল চলে এসেছে, অফিসে যাবে। তো অফিস থেকে এসে নাকি ও রাতে রান্না করবে। এইদিকে ইফতাজ ওকে আটকায় ফেলছে যে ওকে যেতে দিবে না, ভাইয়ে ভাইয়ে বলে ওর সাথে ও যেতে চাচ্ছে, ওকে যেতে দিচ্ছে না। তো কি আর করা, ইফতাজকে শান্ত করার জন্য সাহেদের সাথে ওর দু একটা ফটো ক্লিক করি, তারপর ওকে ঘরে নিয়ে আসি। তো এখন সন্ধ্যার পর সাহেদ অফিস থেকে আসার পর রেস্ট টেস্ট নিয়ে এখন বসেছে মিষ্টি কুমড়াটা কাটতে। তো এর আগে ও চিকেনটা কেটে রেখেছে, আমি ও চিকেন কাটার ভিডিওটা করতে পারিনি কারণ আমি ইফতাজকে নিয়ে একটু বিজি ছিলাম। যখন আমি কিচেনে আসি তখন ও কিন্তু মিষ্টি কুমড়া কাটতে বসে গেছে। এর আগের একটা ব্লগে আমি কিন্তু শাহেদ আলীর মাছ কাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেও ছিলাম যে ও একদিন রান্না করবে, রান্না করাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, শাহেদের কুমড়া কাটাও শেষ, চিকেন কাটাও শেষ, এখন সব কিছু মশলা টসলা নিয়ে ও রেডি, এখন ও রান্না করবে। ও রান্না করাটা আমি একটু একটু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন ও এখন চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছে, এখন ও তেল দিচ্ছে, আর পেছনে মাটির চুলায় কিন্তু বুয়া অন্যান্য রান্নাগুলো করছে। আর শাহেদ একটু আনইজি ফিল করছে কারণ আমি ওর মুখের সামনে ক্যামেরা ধরে আছি, এটা কিন্তু স্বাভাবিকই, কারো মুখের সামনে ক্যামেরা ধরে থাকলে একটু আনইজি ফিল হবেই। তো এখন প্রথমেই চা দেয় এখানে গরম মশলা দিয়ে দিয়েছে তেলের মধ্যে, আর এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমাদের সবারই তো একটাই কাজ, পেঁয়াজ তেলের মধ্যে নাড়া। তো সাহেদ নাচছে নাচছে নাচছে, একটু বেশি বেশি নাচছে যাতে করে এটা খেয়ে আমরা অনেক স্বাদ বলতে পারি। তো পেঁয়াজটা একটু দেখাই, একটু ব্রাউন কালার হয়ে এসেছে এখন। তো পেঁয়াজ নাতে নাতে হঠাৎ করে মনে হয়েছে যে ও আদা রেডি করিনি, তাই এখন তাড়াতাড়ি করে আদা গ্রেট করে নিচ্ছে। আর আদা গ্রেট করার পর আদা রসুন এখানে মিক্স করে দিয়েছে, যেটা আমি স্কিপ করে গেছি। আর এখন ও সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে। তো আর রান্না তো আপনারা সবাই করতে পারেন, আপনারা জানেনই এখানে কি কি মশলা দিতে হবে, হলুদ, মরিচ, ধনে, তারপর একটু চিকেনের মশলা যেটা রাঁধুনি সেটা দিয়েছে, তেজপাতাও দিচ্ছে। তো এখনও মশলা কষানোর পর দিয়ে দিচ্ছে মুরগির মাংস, যেটা ও আগেই কেটে ধুয়ে রেখেছিল। মুরগির মাংস সেদ্ধ হওয়ার পর এখন ও অ্যাড করে নিচ্ছে কেটে রাখা কুমড়াগুলো। আমরা আগেই বলেছিলাম আমরা কিন্তু এই কুমড়াটা কাঁচা খাবো না, আমরা খাবো এগুলো রান্না করে। তো ভিউয়ার্স, শাহেদ আলী যে রান্না করছে আমি কিন্তু শুধু আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি, পুরো রান্নাটা কিন্তু আমি আপনাদের দেখাইনি বা দেখানোর চেষ্টাও করিনি। রান্নার পালা শেষ, এখন হচ্ছে খাবার পালা। তো প্রথমেই দেখি যে এই রান্না খেয়ে ইব্বির বাবা কি বলে। ওয়াও, ডিলিশিয়াস।
শাহেদ হয়তো এরকম একটা কমেন্টের আশা করেছিল। এত স্বাদ কে? কিন্তু কমেন্ট পেয়েছে, অনেক মজা হয়েছে, টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। রে বাইয়া হইল, ওখন বাইয়া হইল, চিন লাউ মজা লাগছে, নি খুব মজা লাগছে, খুব মজা হয়েছে মনি, বারো মাসই লাউ, খুব মজা হয়েছে, এক উপার। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।